ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন ডিয়ার ফ্রেন্ডস আপনাদের মধ্যে অনেকেই আমাদের জানিয়েছিলেন যে স্যার এন টি এ নেট এক্সামের পেপার ওয়ানে যে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আসছে সেগুলো আপনাদের সলভ করতে অসুবিধা হচ্ছে তাহলে চলুন আমরা সেটার উপরে একটু ফোকাস করি আমরা যদি এখানে যে কোনো একটা ইয়ারে কী প্রশ্ন এসেছে সেইভাবে যদি সলভ করি আপনাদের অসুবিধা হবে সব থেকে ভালো যদি আমরা সেটাকে চ্যাপ্টার ওয়াইজ সলভ করি যে কোনো একটা চ্যাপ্টার নিলাম সেই চ্যাপ্টার থেকে কী টাইপের প্রশ্ন আসছে সেগুলোকে যদি আমরা সলভ করি সেইভাবে করলেই মনে হয় ভালো হবে তবে এই প্রশ্নগুলো আপনারা যারা এন্ট্রি নেট এক্সাম দেবেন শুধু তাদের জন্য গুরুত্বপূর্ণ না যারা সি দিবেন দেবেন বা অন্য স্টেট লেভেলের টেট পরীক্ষা দেবেন তাদের জন্য ইম্পর্টেন্ট তারাও চাইলে ভিডিওটা দেখতে পারেন তবে আজকের পরে শুরু করার আগে বলছি যারা সিটেডের প্রিপারেশন নিচ্ছেন বা কোনো স্টেটের টেটের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই চ্যানেলটিতে সাইকোলজি এবং ম্যাথ রিলেটেড বিভিন্ন ভিডিও করা হয় যেগুলো যদি আপনি সি দেন বা কোনো স্টেটের টেট পরীক্ষা দেন আপনাকে হেল্প করবে যারা এন্টিননেটের প্রিপারেশন নিচ্ছেন এনটিনেট এডুকেশনের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই চ্যানেলটিতে এন্টারনেট এডুকেশন এবং পেপার ওয়ানের বিভিন্ন ভিডিও করা হয় যেগুলো যদি আপনি এন্টিনেট এডুকেশন পেপার দেন আপনাকে তো হেল্প করবেই এবং যারা অন্যান্য সাবজেক্টের আছেন তাদের ফার্স্ট পেপারও হেল্প করবে যদি আপনারা আমাদের সাথে ফেসবুক টেলিগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুক্ত হতে চান আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনারা অবশ্যই যুক্ত হয়ে নেবেন সেখানে আমরা আপডেট দিয়ে দেই আগামীতে আমাদের চ্যানেলে কী ভিডিও আসতে চলেছে এবং প্রয়োজনীয় পিডিএফও আমরা দিয়ে থাকি আমি সার্থক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্নিং চলুন তাহলে শুরু করি ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা অনুপাত সমানুপাত ইংলিশ হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে এন নেট এক্সামে বিগত কয়েক বছরের কয়েক শিফটে কি ধরনের প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা অ্যানালাইজ করবো এইভাবে আমরা বিভিন্ন চ্যাপ্টারগুলোকে অ্যানালাইজ করব। এবং পরবর্তীতে এখান থেকে আর কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি আপনাদের সামনে নিয়ে আসবো তাহলে আজকে আমরা মেনলি ফোকাস করব বিগত কয়েক বছরে বিভিন্ন শিফটে রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত এবং সমানুপাত থেকে কি টাইপের প্রশ্ন এসেছিল। ঠিক আছে তো অনুপাত সমানুপাত তো অনুপাতের সামান্য একটা ধারণা আমি আপনাদের বলি অনুপাত কোনটাকে বলে যেমন হচ্ছে ধরুন টু টু থ্রি এটা হচ্ছে দুই আর তিনের অনুপাত যদি ছয় আর চারের অনুপাত বলে তাহলে ছয় ইস টু চার তাহলে এটাকে আমরা ছয় বাই চারও লিখতে পারি তাহলে ছয় ইস চার তাহলে ছয় বাই চার এটাকে আমরা কাটাকাটি দিব তাহলে দুই দিয়ে কাটাকাটি যাই তাহলে তিন বাই দুই হচ্ছে তাহলে ছয় আর চারের অনুপাত কী হবে থ্রি ইস টু টু তাহলে একই রকমভাবে আমাদের যদি তিরিশ আর পঁয়তাল্লিশের অনুপাত বার করতে বলে তিরিশ আর পঁয়তাল্লিশের অনুপাত বার করতে বলে তাহলে তিরিশ বাই পঁয়তাল্লিশ তাহলে কাটাকাটি করব কত দিয়ে পনেরো দিয়ে কাটাকাটি যাচ্ছে চোখের সামনে দেখছি এটা দুই এটা তিন তাহলে দুই বাই তিন তাহলে এটা কী হবে টু ইস টু থ্রি এটা হচ্ছে অনুপাত তাহলে সমানুপাত কি দুটা অনুপাত যখন সমান হচ্ছে এ ইস টু বি সমান সমান যখন সি ইস টু ডি হয় তখন সেটাকে বলি আমরা সমানুপাত ঠিক আছে তো অঙ্ক করতে গেলে যে যখন কাজে লাগবে যেগুলো সেগুলো আমি আপনাদের তখন বোঝাবো ঠিক আছে তো বেশি ডিটেলসে যাচ্ছি না তখন টেন নেট এক্সামে সেইভাবে ডিটেলসে আসে না তো যে যতটুকু জানলে আপনারা প্রবলেমগুলো সলভ করতে পারবেন ততটুকুই আমি আপনাদের করানোর চেষ্টা করব তাহলে আজকের যে প্রথম প্রশ্নটা আমরা সলভ করতে যাব প্রশ্নটা সেকেন্ড ডিসেম্বর দু হাজার উনিশে এসেছিল প্রশ্নটা আছে টু নাম্বারস আর ইন দ্য রেশিও থ্রি টু সেভেন ইফ এইট ইজ অ্যাডেড টু বোধ দ্য নাম্বারস দে আর রেশিও বিকামস ফাইভ ইস টু নাইন দ্য নাম্বারস আর অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি তাহলে দেখুন কী বলেছে দুটো দুটা নাম্বার আছে যাদের অনুপাত কি বলা আছে থ্রি টু সেভেন বলা আছে যদি প্রত্যেকটা নাম্বারের সাথে যদি আমরা আট যোগ করি তাহলে তাদের অনুপাত কি দাঁড়ায় ফাইভ ইস টু নাইন ওকে তাহলে বলেছে সংখ্যা দুটি কি কি। তাহলে অপশন এ এতে কি আছে দেখুন অপশান এতে আছে বারো কমা আটাশ অপশান বিতে আছে অপশান বিতে আছে ছয় কমা চোদ্দো অপশান সিতে আছে পনেরো কমা পঁয়ত্রিশ আর অপশান ডিতে আছে অপশান ডিতে আছে চব্বিশ কমা ছত্রিশ তো এখানে যে প্রশ্নগুলো ছত্রিশ না সরি ছাপ্পান্ন ছাপ্পান্ন তো এখানে যে প্রশ্নগুলো আছে এখানে আমি আজকে ষাটটা অঙ্ক করাবো ষাটটা অঙ্ক আমি সাত মিনিটে করানোর চেষ্টা করব না আপনাদের এখানে যে ভিডিওগুলো আমাদের হবে যে ম্যাথামেটিক্যাল রিজনিংয়ের উপর যে ভিডিওগুলো আসছে প্রত্যেকটা চ্যাপ্টারের থেকে এগুলো কিন্তু একটু বড়ো হবে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের তার কারণ এখানে আমি মেনলি ফোকাস করব আপনাদের বোঝার ওপর যে অঙ্কটা আপনারা বুঝতে পারছেন কি না যে এই টাইপের প্রশ্ন আসলে আপনারা আরও করতে পারবেন কি না তাহলে এই প্রশ্নটাকে আমরা কীভাবে সলভ করব। বলা আছে দুটো সংখ্যার অনুপাত থ্রি টু সেভেন তাদের প্রত্যেকের সাথে যদি আমরা আট যোগ করি তাহলে নতুন অনুপাতটা কি হয় 59। তাহলে এখন দেখুন যে আমরা যদি একটা সংখ্যাকে থ্রি এক্স আরেকটা সংখ্যাকে সেভেন ধরি তারপরে থ্রি এক্স প্লাস এইট বাই সেভেন এইভাবে যদি করি অনেক বড় প্রসেস হবে তাহলে যারা ম্যাথামেটিক্সে দুর্বল আমি ধরে নিচ্ছি আমরা সবাই দুর্বল দেখুন এখানে বেশিরভাগই আর্টসের স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছেন তাহলে কীভাবে আমরা সেটাকে সলভ করব তাহলে দেখুন আমাকে কি বলেছে সংখ্যা দুটো কী কী তাহলে সংখ্যা দুটো এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যে কোনো একটা হবে এবং কি তাদের অনুপাত কি আসবে থ্রি টু সেভেন এবং তাদের প্রত্যেকের সাথে যদি আর যোগ করি তাহলে নতুন অনুপাত হবে ফাইভ ইস টু নাইন তাহলে আমি এই অপশন চেক করব। যদি দেখি প্রত্যেকটা স্যাটিসফাই হচ্ছে তাহলে এই অপশন হবে তারপরে বিতে চেক করবো যদি এতে না হয় এইভাবে আমি প্রত্যেকটা চেক করব। তাহলে আমি ধরলাম দুটো সংখ্যায় বারো একটা সংখ্যা বারো একটা সংখ্যা আটাশ দুটো সংখ্যায় বারো আর আটাশ একটা বারো একটা আঠাশ আগে দেখি এদের অনুপাত থ্রি টু সেভেন আছে কি না তখন আমাদের বলে দিয়েছে যে দুটো সংখ্যার অনুপাত থ্রি টু সেভেন তাহলে দেখি বারো বাই আটাশ তাহলে চার দিয়ে যদি আমরা কাটাকাটি করি নিচে সাত চার দিয়ে যদি আমরা কাটাকাটি করি উপরে তিন তাহলে হ্যাঁ তিন বাই সাত মানে সংখ্যা দুটোর অনুপাত থ্রি ইস টু সেভেন আছে এখন আমাকে আরেকটা কন্ডিশন দেখতে হবে কি যে তাদের প্রত্যেকের সাথে যদি আমি আট যোগ করি তাহলে ফাইভ ইস টু নাইন হয় কিনা যদি সেটাও হয় তখনই বলবো যে বারো আর আটাশ অ্যান্সারটা ঠিক আছে তাহলে প্রত্যেকের সাথে আট যোগ করি তাহলে বারোর সাথে যদি আমরা আট যোগ করি কত হবে কুড়ি অনুপাত বা বাই আর যদি আটাশ থাকতো আটাশের সাথে যদি আমরা আট যোগ করি তাহলে কত হবে ছত্রিশ তাহলে দেখি তো অনুপাতটা ফাইভ ইস টু নাইন আসে কিনা তাহলে দেখুন আমরা যদি এখানে চার দিয়ে কাটাকাটি করি চার দিয়ে কাটা করে চার চার দিকে কাটাকাটি করলে নয় তাহলে কত আসলো সরি চার দিকে কাটা করে এখানে পাঁচ হবে তাহলে পাঁচ বাই নয় তাহলে অনুপাতটা কত আসলো ফাইভ ইস টু নাইন তাহলে এটা ঠিক ছিল এটাও মিলে গেল তাহলে অপশন এ যেটা আছে সেটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার এখন আপনাদের মনে হতে পারে স্যার বি কেন হবে না দেখুন বি যেটা আছে বিয়ের অনুপাতটা কিন্তু থ্রি ইস টু সেভেনই আসছে এটা যদি ছয় বাই চোদ্দো আপনি করেন তাহলে দুই দিয়ে যদি কাটাকাটি করেন তিন বাই সাতই অনুপাত আসছে তাহলে এইটা ঠিক আছে এই কন্ডিশনটা ঠিক আছে কিন্তু দেখুন পরের কন্ডিশনটা মিলবে না এর সাথে আট যোগ করে দেখুন প্রত্যেকের সাথে অনুপাতটা সেভেন ইস টু নাইন আসে কিনা তাহলে এর সাথে আট যোগ করুন তাহলে ছয়ের সাথে আট যোগ করলে চোদ্দ আর চোদ্দোর সাথে আট যোগ করুন তার কারণ আমাকে বলেছিল প্রত্যেকটা সংখ্যার সাথে আট যোগ করতে হবে তাহলে আটের সাথে আটের সাথে চোদ্দ যোগ করলে বাইশ তাহলে অনুপাতটা কত আসে সাত এগারো তাহলে অনুপাতটা কত আসছে সেভেন ইস টু ইলেভেন কিন্তু আমাদের আসার দরকার কত ফাইভ ইস টু নাইন তাহলে আমরা বলতে পারি অপশন এই হবে আপনাদের যদি আরও ইচ্ছা হয় আপনারা সি আর ডিও চেক করে দেখতে পারুন দেখুন দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে না একমাত্র এই এই বারো আর আটাশে দুটো কন্ডিশনই স্যাটিসফাই করবে তাহলে এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার চলুন তাহলে নেক্সট অঙ্ক করি ডিয়ার ফেন্ডস এই অঙ্কটাও অনেকটা আগের অঙ্কের মতোই অঙ্কটা কি আছে দ্য রেশিও অফ দ্য টু নাম্বারস বি ইজ ইজ থ্রি টু নাম আফটার দ্য রেশিও নাইন ইজ টু সেভেন্টিন দ্য নাম্বারস এ অ্যান্ড বি আর এটাও সেকেন্ড ডিসেম্বর দু হাজার উনিশের কোনো একটা শিফটে এসেছিল অপশন এ আছে ছয় চোদ্দ অপশন বি আছে নয় একুশ অপশন সি আছে পনেরো পঁয়ত্রিশ অপশন ডি আছে আঠেরো বিয়াল্লিশ তার মানে কী বলেছিল দেখুন যে দুটা সংখ্যার অনুপাত এ আর বি যাদের অনুপাত বলেছে থ্রি ইস টু সেভেন তাদের প্রত্যেকের সাথে যদি আমরা নয় যোগ করি তাহলে নতুন অনুপাত কি হয় নয় ইস টু সতেরো তাহলে একই রকমভাবে আমরা অপশন যেগুলো আছে সেগুলো দ্বারা আমরা চেক করব চেক করে দেখব কোনটাতে দুটো কন্ডিশনই স্যাটিসফাই করে তাহলে দেখুন এ নম্বর অপশন তাহলে প্রথমে দেখ ধরেই ধরি আমরা যে প্রথমটাই ঠিক তাহলে প্রথমটাতে যদি ঠিক হয় তাহলে এই কন্ডিশনও ঠিক হবে এই কন্ডিশনও ঠিক হবে তাহলে দেখি প্রথম কন্ডিশন ঠিক আছে কিনা যে ছয় বাই চোদ্দ দেখুন তো ছয় বাই চোদ্দো ছয় বাই চোদ্দো থ্রি ইস টু সেভেন কিনা তখন প্রথমে সংখ্যা দুটোর অনুপাত কী ছিল থ্রি টু সেভেন তাহলে দেখি হ্যাঁ প্রথমটা মিলে গেল যে প্রথমে সংখ্যা দুটোর অনুপাত থ্রি টু সেভেন আসে পরেরটা দেখি তো তাহলে কি বলেছিল যদি সংখ্যা দুটোর সাথে আমরা নয় যোগ করি নতুন অনুপাত হয় নাইন ইস টু সেভেন্টিন তাহলে সংখ্যা দুটোর সাথে নয় যোগ করি তাহলে প্রথম সংখ্যাটা ছয় তার সাথে যদি নয় যোগ করি পনেরো তাহলে অনুপাত যেটাকে আমরা বাই দিয়ে লিখতে পারি এর পরের সংখ্যা ছিল তাহলে চোদ্দোর সাথে যদি নয় যোগ করি কত হয় চোদ্দোর সাথে নয় যোগ করলে তেইশ তাহলে আর তো কাটাকাটি যাচ্ছে না এটা তাহলে নতুন অনুপাতটা কত দাঁড়াচ্ছে নতুন অনুপাতটা দাঁড়াচ্ছে পনেরো ইস টু তেইশ কিন্তু আমার আশা দরকার কত নাইন টু তাহলে অপশন এ হবে না তাহলে অপশান বিতে চেক করি তাহলে অপশান বি কি আছে নয় আর একুশ তাহলে সংখ্যা অনুপাত আগে দেখি থ্রি ইস টু সেভেন আসে কি না তাহলে নয় আর একুশ তিন দিয়ে কাটাকাটি করুন থ্রি টু সেভেন আসছে তাহলে প্রথম কন্ডিশন মিললেও পরের কন্ডিশন মিলে কিনা দেখি তাহলে পরের কন্ডিশন মেলার জন্য কি দরকার প্রত্যেকটার সাথে আমরা নয় যোগ করব নয় যোগ করে দেখব যে নতুন অনুপাতটা নাইন টু সেভেনটিন আসে কিনা তাহলে নয়ের সাথে নয় যোগ করলে কত হবে আঠেরো বাই একুশ একুশের সাথে নয় যোগ করলাম একুশের সাথে নয় যোগ করলে তিরিশ তাহলে কাটাকাটি করুন ছয় দিয়ে আমরা কাটাকাটি করতে পারি তিন ছয় দিয়ে কাটাকাটি করলে পাঁচ তার মানে অনুপাতটা কত আসতে থ্রি ইস টু ফাইভ না আসা দরকার কত নাইন ইস টু সেভেনটিন তাহলে এটাও হবে না বিনম্বর অপশনও হবে না তো আমি যেভাবে বুঝাচ্ছি আপনাদের বুঝতে যদি কোনো রকম ডাউট থাকে আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন এখন সি নম্বর অপশন দেখছি তাহলে পনেরো আর পঁয়ত্রিশ আগে দেখি পনেরো আর পঁয়ত্রিশের অনুপাত থ্রি টু সেভেন আসে কিনা তাহলে পনেরো পঁয়ত্রিশ পাঁচ দিকে টাকাটি কোনো সাত পাঁচ দিকে টাকার কোনো তিন তাহলে থ্রি টু সেভেন আসছে কোনো ব্যাপার না প্রথম কন্ডিশন মিলে গেল পরের কন্ডিশনটা দেখি যে প্রত্যেকের সাথে নয় যোগ করলে নতুন অনুপাত আসবে নয় ইস টু সতেরো তাহলে পনেরোর সাথে যদি নয় যোগ করি কত হবে চব্বিশ বাই পঁয়ত্রিশের সাথে যদি নয় যোগ করি আমাদের আসবে চুয়াল্লিশ তাহলে এটাকে আমরা চোখের সামনে দেখি চারদিকে কাটা করে যাচ্ছে চারদিকে কাটাকা দিলে ছয় চার দিকে দিলে এগারো তাহলে নতুন অনুপাত কী আসছে ছয় ইস টু এগারো তাহলে আমার আশা দরকার কত নাইন ইস টু সেভেন্টিন তাহলে এটাও হলো না তাহলে দেখি পরবর্তীতে আর যদি না করতে চান অবশ্যই এটা হবে দেখুন চোখ বন্ধ করে এটা হবে আঠেরো আর বিয়াল্লিশ দেখুন আঠেরো বাই বিয়াল্লিশ তাহলে ছয় দিয়ে যদি আমরা কাটাকাটি করি নিজের সাত ছয় দিয়ে কাটাকাটি করলে তিন তাহলে থ্রি ইস টু সেভেন যে প্রথমে সংখ্যা অনুপাত কত ছিল থ্রি ইস টু সেভেন ঠিক আছে প্রত্যেকের সাথে নয় যোগ করবো দেখি নয় যোগ করে নাইন টু সেভেনটিন আসে না তাহলে আঠেরোর সাথে নয় যোগ করলে কত হয় সাতাশ বাই বিয়াল্লিশের সাথে নয় যোগ করলাম কত হয় একান্ন তাহলে এখন দেখি ও নতুন অনুপাতটা নাইন টু সেভেনটিন আসে কিনা তিন দিয়ে কাটাকাটি করুন তিন দিয়ে কাটাকাটি করলে নাইন তিন দিয়ে কাটাকাটি করলে সেভেনটিন তাহলে নাইন ইস্টু সেভেনটিন দেখুন আমরা তো এটাই বলেছিলাম যে যে সংখ্যা দুটো থাকবে তাদের অনুপাত হবে থ্রি ইস টু সেভেন থ্রি টু সেভেন এবং তাদের প্রত্যেকের সাথে নয় যোগ করলে নতুন অনুপাত হবে নাইন টু সেভেনটিন তাহলে এটা কোথায় গিয়ে মিলল ডি নম্বর অপশনে তাহলে ডিটা হয়ে যাবে সঠিক অ্যান্সার এখানে ঠিক আছে তাহলে চলুন নেক্সট নম্বর করি ডিয়ার ফ্রেন্ডস নেক্সট কোশ্চেনটা দেখুন এটা সেকেন্ড ডিসেম্বর দু হাজার উনিশেরই প্রশ্ন এই যে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আছে বা ম্যাথামেটিক্যাল রিজনিংগুলো আছে আপনারা জুনের যদি কোনো পরীক্ষা দেখেন দু হাজার বিশেষ করে সেখানে দেখবেন চারটা প্রশ্নও ম্যাথামেটিক্যাল প্রবলেম বা ম্যাথামেটিক্যাল রিজনিং থেকে এসেছে এই প্রশ্নটা দেখুন এ ফিফটি ইয়ার ওল্ড ম্যান হ্যাজ এ সান হুস এজ ইজ টু ফিফথ অফ হিস এজ আফটার হাউ মেনি ইয়ার্স দ্য রেশিও অফ দ্য এজ অফ দ্য ম্যান টু হিস সান উইল বি ফাইভ বাই বা ফাইভ ইন্টু থ্রি অ্যাকচুয়ালি প্রশ্ন আছে ফাইভ বাই থ্রি অ্যাকচুয়ালি অনুপাতটা আছে ফাইভ থ্রি তার মানে কী বলেছে একটা মানুষের বয়স বলা আছে পঞ্চাশ বছর কত বছর পঞ্চাশ বছর তার ছেলের বয়স মানে দেখুন তার মানে তার ছেলে তার মানে এটা কি ফাদার তার মানে ফাদারের বয়স হচ্ছে পঞ্চাশ বছর আর ছেলের বয়স কত ছেলের বয়স তার বয়সের দুই বাই পাঁচ তার মানে তার বয়স তার বয়স কত বাবার বয়স পঞ্চাশ বাবার বয়সের টু বাই ফিফ টু বাই ফাইভ মানে বাবার বয়সের দুই বাই পাঁচ গুণ প্রশ্নটা এমনও থাকতে পারে যে টাইমস এইভাবে বলা থাকতে পারে প্রশ্নটা বলা আছে কি এজ ইজ টু বাই ফাইভ অফ হিজ এজ মানে সান যে আছে সানের বয়স কি টু বাই ফাইভ অফ হিজ এজ তার বয়সের টু বাই ফাইভ কার বয়সের এই ফাদারের বয়সের তাহলে ফাদারের বয়স পঞ্চাশ এর মানে গুণ তার দুই বাই পাঁচ তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি দশ মানে হচ্ছে কুড়ি তার মানে এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম বাবার বয়স হল বর্তমানে বাবার বয়স পঞ্চাশ আর ছেলের বয়স হলো কুড়ি কি বার করতে বলেছে যে কত বছর পরে কত বছর পরে তাদের বয়সের অনুপাত ফাইভ ইস টু থ্রি হবে এখানে ফাইভ বাই থ্রি আছে তার মানেই আপনারা জানেন বাই মানেই হচ্ছে অনুপাত মানে অনুপাতটা ফাইভ ইস টু থ্রি হবে তাহলে আপনারা যদি নর্মালি যদি করেন অনেক সময় লাগবে আপনারা সিম্পল দেখেও আপনারা এটার অ্যান্সার করতে পারেন কী আসবে দেখুন প্রথম যে অপশনটা আছে যে দশ বছর পরে তাদের বয়সের অনুপাত ফাইভ ইস টু থ্রি হবে তাহলে সেটা চেক করুন তাহলে বর্তমান বয়স হলো পঞ্চাশ আট ষাট তাহলে দশ বছর পরে বাবার বয়স কি আরও দশ বছর বাড়বে তাহলে সেটা কত হবে সিক্সটি হবে তাই না আর ছেলের বয়স এখন কুড়ি দশ বছর পরে আরও দশ বছর বেড়ে যাবে তাহলে কত হবে তিরিশ তাহলে ষাট আর তিরিশ হলো তাহলে ষাট আর তিরিশের অনুপাত করুন ষাট আর তিরিশের অনুপাত করুন এখানে দুই এখানে এক তার মানে টু বাই ওয়ান মানে হচ্ছে টু ইস টু ওয়ান কিন্তু আমার অনুপাত কত হবে বলেছে না ফাইভ ইস টু থ্রি থ্রি হতে হবে কত বছর পর সেটা বার করতে বলেছে তাহলে এটা তো হলো না তাহলে এটা বুঝুন যে অপশন এ যেটা আছে সেটা হবে না তাহলে একই রকম অপশন বিটা চেক করুন অপশন কি বলেছে অপশন বিতে পনেরো বছর পর তাহলে পনেরো বছর পর বাবার বয়স কত হবে এখন পঞ্চাশ তাহলে আরও পনেরো বছর বেশি হবে তার মানে পঁয়ষট্টি বছর হবে ছেলের বয়স এখন কুড়ি পনেরো বছর পরে কত হবে পনেরো বছর বেশি হবে তার মানে পঁয়ত্রিশ হবে তাহলে অনুপাতটা কত দেখুন তো ফাইভ ইস টু থ্রি আসে কিনা পঁয়ষট্টি বাই পঁয়ত্রিশ পাঁচ আসলো না তাহলে বি তো হবে না দেখুন সোজা লাগছে কিনা বলবেন আমি সব থেকে সহজ যেটা যেভাবে আপনাদের করানো যায় সেভাবে করানোর চেষ্টা করছি নেক্সট এরপর আছে কুড়ি যে কুড়ি বছর পর বাবা আর ছেলের বয়সের অনুপাত ফাইভ ইস টু থ্রি হবে তাহলে এখন বয়স পঞ্চাশ আর কুড়ি তাহলে দেখি কুড়ি বছর পর তাদের বয়স কি হয় তারপরে দেখবো সেটা ফাইভ টু থ্রি আসে কি না তাহলে কুড়ি বছর পর এখন যদি বয়স বাবার পঞ্চাশ হয় কুড়ি বছর পর কত হবে সত্তর হবে তাহলে এখন আমার বয়স যদি কুড়ি বছর হয় বা সানের বয়স যদি কুড়ি বছর হয় তাহলে আরও কুড়ি বছর পর কত হবে চল্লিশ হবে তাহলে নতুন অনুপাত কি আসবে তাহলে সত্তর বাই চল্লিশ তাহলে কাটাকাটি করলে কত হয় সেভেন টু ফোর কিন্তু আসতে হবে কত ফাইভ টু থ্রি তাহলে এটাও হলো না তাহলে অপশন ডি অবশ্যই হবে তাও চেক করে দেখুন অপশন ডিটা কী বলেছে যে পঁচিশ বছর পর দেখি পঁচিশ বছর পর ফাইভ ইস টু থ্রি আসে কিনা তাহলে এখন বাবার বয়স পঞ্চাশ তাহলে পঁচিশ বছর পর চেক করুন তাহলে কত হবে বয়স পঁচাত্তর এখন ছেলের বয়স কুড়ি পঁচিশ বছর পর বয়স তাহলে কত হবে তাহলে কুড়ি যোগ পঁচিশ মানে পঁয়তাল্লিশ তাহলে দেখুন তো অনুপারটা ফাইভ ইস টু থ্রি আসে কিনা তাহলে পঁচাত্তর বাই পঁয়তাল্লিশ তাহলে দেখুন পনেরো দিয়ে কাটাকাটি যায় পনেরো দিয়ে কাটাকাটি করলে পাঁচ পনেরো দিয়ে কাটাকাটি করলে তিন তাহলে ফাইভ ইস টু থ্রি তাহলে সেটাই তো বলেছি যে কত বছর পর বাবার ছেলের বয়স অনুবাদ ফাইভ ইস টু থ্রি আসবে তাহলে আমরা দেখলাম পঁচিশ বছর পর বাবা আর ছেলের বয়স অনুবাদ ফাইভ ইস টু থ্রি আসবে তাহলে এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার আপনাদের অসুবিধা হলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ডিয়ার ফ্রেন্ডস নেক্সট অঙ্কটা দেখুন কি আছে ইফ এক্স ইস টু ওয়াই ইজ ইজিক্যাল টু সেভেন ইস টু নাইন দেন থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ইস টু ফোর এক্স প্লাস ওয়াই এর মান কত হবে এটাও থার্ড এটা থার্ড ডিসেম্বর দু হাজার উনিশের প্রশ্ন কোনো একটা শিফটে এসেছিলো তাহলে কি বলা আছে এক্স ইস টু ওয়াই সেভেন ইস টু নাইন তাহলে এই যে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই অনুপাত ফোর এক্স প্লাস ওয়াই এর মান কত হবে এবিডির মধ্যে কোনটা হবে সেটা আমাদের বার করতে হবে তাহলে অনুপাত মানে আপনারা জানেন ভাগ যেমন ফাইভ ইস টু থ্রিকে আমরা পাঁচ বাই তিন লিখতে পারি তাহলে আমাদের বার করতে বলেছিল থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই অনুপাত ফোর এক্স প্লাস ওয়াই তাহলে এটাকে অনুপাতের জায়গায় আমরা ভাগও লিখতে পারি তাহলে এই অঙ্কগুলো আপনারা কীভাবে করবেন কি বলা আছে দেখুন এক্স ইস টু ওয়াই সমান সমান সেভেন ইস টু নাইন যখনই এরকম অঙ্ক দেখবেন সিম্পল এই রকম মান আপনাদের মানে এরকম কোনো একটা দিয়ে বলেছে এর মান কত হবে তখন সিম্পল কিচ্ছু না

ওয়াই পরে আছে তাই পরেরটা ওয়াই তাহলে এক্সের ভ্যালু সেভেন আর ওয়াইয়ের ভ্যালু নাইন বসাবো সিম্পল বসান এখানে তাহলে এক্সের ভ্যালু কত এর ভ্যালু সেভেন তাহলে থ্রি ইন্টু সেভেন মাইনাস ফাইভ ইন্টু ভ্যালু নাইন বাই ফোর ভ্যালু সেভেন প্লাস ওয়াইয়ের ভ্যালু নাইন তাহলে এখন ক্যালকুলেশন করুন থ্রি ইন্টু সেভেন মানে টোয়েন্টি ওয়ান মাইনাস মানে এটা হচ্ছে টোয়েন্টি এইট তাহলে ক্যালকুলেশন করলে কত হবে ফর্টি ফাইভ থেকে টোয়েন্টি ওয়ান বিয়োগ করবো তাহলে ফর্টি ফাইভ থেকে টোয়েন্টি ওয়ান বিয়োগ করলে আসবে আমাদের টোয়েন্টি ফোর যেহেতু ফর্টি ফাইভটা বড়ো আর ফর্টি ফাইভের সামনে মাইনাস চিহ্ন আছে তাই আমরা মাইনাস দিব ওকে আর আটাশ আর সাত আটাশ আর নয় যোগ করলে হবে থার্টি সেভেন সাঁত্রিশ তাহলে এখানে কোনটা হয়ে যাবে এখানে অপশন এ যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার একদমই কিন্তু এটা অঙ্ক ছিল

যতজন বয়েস আছে তার টোয়েন্টি পার্সেন্টের কি ব্লু আইস মানে নীল চোখ আর যতজন মেয়ে আছে তার তাদের মধ্যে টেন পার্সেন্ট হলো ব্লু আইস তাহলে বলেছে ক্লাসের মোস্ট স্টুডেন্টের মধ্যে কত পোর্শন মানে হচ্ছে কত ভাগ স্টুডেন্টের ব্লু আইস আছে সেটা আমাদের বের করতে হবে ওকে তাহলে এখানে দেখুন একটা দেখতে পাচ্ছি যে বয়েজ আর গার্লসের অনুপাতটা ফোর ইস টু থ্রি আছে তাহলে আপনারা যারা যারা এই অঙ্গটাকে ফোর এক্স গার্লস ধরলেন বয়েজ ফোর এক্স গার্লস থ্রি এক্স এভাবে যদি ধরেন তারপরে তার টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট ধরে যদি করেন হবে কিন্তু এটাকে আমরা সহজ কীভাবে করতে পারি কত সহজে আমরা করতে পারি দেখুন তাহলে এই যে ফোর ইস টু থ্রি আছে আমরা দেখলাম এখানে আমাদের শতাংশের ধারণাও কাজে লাগছে তাহলে এই কন্ডিশনটাকে ঠিক রেখে আমরা ধরি যে ছেলে আসে চারশো জন আর মেয়ে আছে তিনশো জন তাহলে দেখুন অনুপাতটা কিন্তু বয়েজ আর গার্লসের অনুপাতটা কিন্তু ফোর ইস টু থ্রি থাকলো যে চারশো আমি আর তিনশো ধরলাম তাহলে চারশো বাই তিনশো কাটাকাটি করে কিন্তু ফোর ইস টু থ্রি থাকলো আমি অনুপাতটা যেটা দেওয়া আছে সেটা কিন্তু আমি চেঞ্জ করলাম না আমি ধরলাম চারশো আর তিনশো কেন ধরলাম তখন এখানে দেখছি আমাদের শতাংশ নিয়ে কাজ করতে হবে তখন আমরা জানি শতাংশতে একশোর মধ্যে খেলা হয় তাহলে সেখানে যদি আমরা চারশো বা তিনশো ধরি তাহলে সেটাকে শুধু চার গুণ করে দিব বা তিন গুণ করে দিব আমাদের সুবিধা হবে তাহলে শতাংশর কাজটা কিন্তু আমরা যখন ডেটা ইন্টারপ্রিটেশনের যে বেসিক ভিডিওটা সেখানে আমরা অনেকটাই শিখেছিলাম তাহলে কি বলেছে যে বয়েজ ফোর ইস টু থ্রি বয়েজ আর গার্লের অনুপাত ফোর ইস টু থ্রি তাহলে আমরা ধরলাম বয়েজ আছে চারশো জন আর গার্লস আছে তিনশো জন তাহলে মোস্ট স্টুডেন্ট কত হয়ে গেল মো স্টুডেন্ট হয়ে গেল চারশো আর তিনশো মানে সাতশো জন সাতশো জন হয়ে গেল আমার মোট স্টুডেন্ট এটাও আমাদের ক্লিয়ার ওকে আমাদের যেটা আমরা ধরেছি তার নিরিখে হচ্ছে চারশো জন ছেলে তিনশো জন মেয়ে তাহলে মোট স্টুডেন্ট কতটা দুটাকে যোগ করলে কত হব সাতশো পাবো দেখুন অনুপাতটা ফোর ইস টু থ্রি কিন্তু থাকলো আপনি এমন কিছু ধরলেন দেখা গেলো এটাকে চার হাজার এটাকে আট হাজার ধরলেন অনুপাতটা যেন ব্রেক না হয় অনুপাতটা যেন ফোর ইস টু থ্রি থাকে এখানে যেহেতু ফোর ইস টু থ্রি বলে দিয়েছে এখন কি বলেছে যে যতজন বয়স আছে তাদের টোয়েন্টি পার্সেন্টের কি ব্লু আইস তাহলে বয়স আছে কত চারশো জন তাহলে তাদের টোয়েন্টি পার্সেন্ট তার মানে তাদের মানে কি কুড়ি বাই একশো তাহলে কাটাকাটি করব কত হচ্ছে আশি জন তাহলে চল্লিশ চল্লিশ না চারশো জনের মধ্যে আশিটা বয়স এরকম আছে যাদের ব্লু আইস ওকে তাহলে একই রকমভাবে আমরা মেয়েদেরটাও বার করবো তো এখন আমাকে কী বার করতে বলেছে ওভারঅল বার করতে বলেছে যে ওভারঅল যত স্টুডেন্ট আছে তার কত প্রপোর্শন সেখানে কত ভাগ স্টুডেন্টের ব্লু আইস আছে তাহলে মেতে আমরা যেমন ছেলেদের বার করলাম যে আশি জন ছেলের ব্লু আইস আছে তাহলে মেয়েদের দেখি কতজন মেয়ের ব্লু আইস আছে তাহলে মেয়েদের সংখ্যা হচ্ছে তিনশো জন তার টেন পারসেন্টের ব্লু আইস তাহলে তা এর তার এর গুণ টেন পারসেন্ট মানে দশ বাই একশো কাটাকাটি করলে মেয়েদের দেখলাম তিরিশ জন মেয়ে এমন আছে যাদের ব্লু আইস আছে তাহলে দেখুন তো মোট কতজন স্টুডেন্টের ব্লু আইস আছে এখানে আশি জন আর এখানে জন যোগ করলে হবে একশো জন তাহলে একশো জন স্টুডেন্টের মোট কি ব্লু আইস আছে কতজনের মধ্যে সাতশো স্টুডেন্টের মধ্যে সাতশো কেন বললাম যেহেতু ছেলের সংখ্যা ছিল চারশো আর মেয়ের সংখ্যা তিনশো ধরেছিলাম তাহলে দুটোকে যোগ করলে কত হয় সাতশো আমাদের তো এটাই বার করতে বলেছে যে প্রপোর্শনটা কত যে ব্লু আইস আছে সেই প্রপোর্শনটা কত মোর স্টুডেন্টের মধ্যে তাহলে যেটা বার করতে বলে সেটা থাকে উপরে আমরা অলরেডি শিখেছি ব্লু আইসের প্রপোর্শনটা বার করতে বলেছে সেটা উপরে কার সাথে মোর স্টুডেন্টের ওপর তাহলে মোর স্টুডেন্ট কত সাতশো জন তাহলে এখন কাটাকাটি করুন শূন্য শূন্য তার মানে এগারো বাই সত্তর বা ইলেভেন ইস টু যদি থাকতো সেটাও হতো তাহলে এখানে কোনটা হয়ে যাবে অপশন ডি যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার এটাকে যদি আপনারা ফোর এক্স থ্রি এক্স ধরে করেন তারপরে সেটা টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ধরে যদি করেন অনেক বড় হবে এইভাবে যদি আপনারা করেন আপনারা তিরিশ সেকেন্ডের বেশি আপনাদের এই অঙ্কটা করতে সময় লাগবে না তাহলে নেক্সট অঙ্ক চলুন আমরা করি ডিয়ার ফ্রেন্ডস নেক্সট প্রশ্নটা দেখুন ইফ ওয়ান ফিফটি টু ইজ ডিভাইডেড ইন্টু ফোর পার্টস প্রপোশনাল টু 3, 4, 5, অ্যান্ড 7. দেন দ্য স্মলেস্ট পার্ট ইজ এটা টোয়েন্টি ফোর জন্য দু হাজার উনিশের প্রশ্ন অপশন এ টোয়েন্টি নাইন অপশন বি টোয়েন্টি সিক্স অপশন সি টোয়েন্টি ফাইভ ডি টোয়েন্টি ফোর তার মানে প্রশ্নটাকে বোঝার চেষ্টা করুন একশো বাহান্নকে চারটা পার্টে ভাগ করছে সেই চারটা পার্টে কী কী থ্রি ইস টু পার্টে ভাগ করেছে কি একশো তাহলে বলেছে সব থেকে পার্টটার মান কত হবে তাহলে দেখুন যে চারটা পার্টে ভাগ করেছে তাদের অনুপাত তার মানে ধরুন আমি যদি বলি একশোকে ধরুন কথার কথা আমি বলছি একশোকে আমি তিনটা ভাগে ভাগ করলাম একটা ভাগে আমি দিলাম কুড়ি একটা ভাগে দিলাম তিরিশ একটা ভাগে দিলাম পঞ্চাশ ওকে কি বললাম একশোকে আমি তিনটা ভাগে ভাগ করলাম একটা ভাগে কুড়ি একটা ভাগে তিরিশ একটা ভাগে পঞ্চাশ তাহলে মোট হলো একশো তাহলে এই যে ভাগগুলো করলাম তাদের অনুপাত কি হবে অনুপাত হবে টোয়েন্টি ইজ টু থার্টি ইজ টু ফিফটি প্রত্যেককে দশ দিয়ে ভাগ যায় তাহলে আমাদের অনুপাতটা সিম্পল আসবে টু টু থ্রি টু ফাইভ যখন আমাদের কুড়ি তিরিশ পঞ্চাশ আসলো এটা যেহেতু প্রত্যেককেই দশ দিয়ে ভাগ যাচ্ছে তাদের তাই আমরা যখন এর প্রপোষন নির্ণয় সরি অনুপাত নির্ণয় করবো রেশিও নির্ণয় করবো যেটা দিয়ে প্রত্যেককে ভাগ যাচ্ছে সেটা দিয়ে আমরা ভাগ করে দেব দেখুন কুড়ি তিরিশ পঞ্চাশকে প্রত্যেককে কি দিয়ে ভাগ যায় দশ দিয়ে ভাগ যায় তাহলে দশ দিয়ে ভাগ দিলে কী হবে টু থ্রি ফাইভ তাহলে এই যে একশো এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছিলাম যা যাতে এবং যেই ভাগগুলো করেছিলাম তাদের প্রত্যেকটার অনুপাত যেই ভাগগুলো করেছিলাম তাদের অনুপাত কী ছিল টু ইস টু থ্রি টু ফাইভ একশোকে তিনটা পার্টে ভাগ করেছিলাম এবং তাদের অনুপাত ছিল টু টু থ্রি টু ফাইভ তেমনি একশো বাহান্নকে চারটা পার্টে ভাগ করা হয়েছিল সেই চারটা পার্টের অনুপাতটা হচ্ছে থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ ইস টু সেভেন তাহলে এই যে অনুপাতগুলো এই অনুপাতগুলোই কিন্তু একশো না এক এই অনুপাতগুলো কি যেই পার্টগুলোতে ভাগ করা হয়েছিল তাদের অনুপাত তাহলে এখানে জিনিস লক্ষ্য করুন তাহলে এই যে অনুপাতগুলো আছে এখন আমরা এটাকে থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স সেভেন এক্স ধরে করবো দেখুন সুবিধা হবে আমি ধরলাম প্রথম পার্টটা হলো থ্রি এক্স পরের পার্টটা ধরলাম ফোর এক্স পরের পার্টটা ফাইভ এক্স আর লাস্ট পার্টটা যেটা আছে সেটা হচ্ছে সেভেন এক্স তাহলে চারটা পার্টের মধ্যে কি কি হলো থ্রি ছিল তাহলে একটা থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স সেভেন এক্স এখানেও দেখুন অনুপাতটা কিন্তু থ্রি টু ফোর টু ফাইভ টু সেভেনই থাকলো আমরা কিন্তু ব্রেক করলাম না তখন এক্স দিয়ে যদি আমরা প্রত্যেকে ভাগ করে দেই তাহলে এটা থ্রি হয়ে যাবে এটা ফোর হয়ে যাবে এটা ফাইভ হয়ে যাবে এটা সেভেন হয়ে যাবে আমরা কিন্তু ব্রেক করিনি তাহলে অনুপাতটা যা ছিল তাই থাকলো আমরা ধরলাম কি যে প্রথম পার্টটা ধরি থ্রি এক্স পরের পার্টটা ফোর এক্স এটা ফাইভ এক্স এটা সেভেন এক্স দেখুন তাহলে এটার সাথে এটার পার্থক্য কী এটা ছিল অনুপাত তার মানে এটা ছিল এই জায়গাটা যে টু ইস টু থ্রি ইস টু ফাইভ কিন্তু যখনই আমরা থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স আর সেভেন এক্স ধরলাম তখন এটা আর এই জায়গায় থাকলো না তখন এটা অ্যাকচুয়ালি কোথায় চলে গেল। এই যে আমরা কুড়ি তিরিশ আর পঞ্চাশ যেই পার্টগুলোতে ভাগ করেছিলাম সেখানে চলে গেল। তাহলে এখানে যদি আমরা দশ দিয়ে গুণ করি প্রত্যেককে কত কুড়ি তিরিশ পঞ্চাশ হতো তাহলে সেটা কি হতো কুড়ি তিরিশ পঞ্চাশ তাহলে এখানে সেই দশটাই হচ্ছে এখানে এক্স তাহলে যখনই আমরা বললাম যে একটা ভাগ থ্রি এক্স একটা ভাগ ফোর এক্স একটা ভাগ ফাইভ এক্স একটা ভাগ সেভেন এক্স তখন সেটা কিন্তু আর অনুপাতে থাকলো না সেটা কোথায় চলে গেল। এই কুড়ি তিরিশ পঞ্চাশ মানে পার্টগুলোতে চলে গেল। ওকে তাহলে প্রত্যেকে যদি আমরা গুণ করি সবগুলোকে যদি আমরা যোগ করি সরি গুণ না যোগ করি তাহলে কত হয় থ্রি এক্স আর ফোর এক্স মানে সেভেন এক্স প্লাস ফাইভ এক্স টুয়েলভ এক্স প্লাস সেভেন এক্স মানে উনিশ এক্স হচ্ছে তাহলে দেখুন একটা জিনিস ছিল একশো ছিল একশোকে তিনটা ভাগে ভাগ করেছিলাম তাহলে তিনটা ভাগকে যদি আমি যোগ করি তিনটা পার্টকে যদি আমি যোগ করি আবার একশো পাবো না বোঝার চেষ্টা করুন একশোকে আমি তিনটা ভাগে পার্টে ভাগ করেছিলাম কুড়ি তিরিশ পঞ্চাশ তাহলে পার্টগুলোকে যদি আমি যোগ করি আবার একশো পাবো যোগ করুন কুড়ি তিরিশ পঞ্চাশ পঞ্চাশ হাজার পঞ্চাশ একশো তাহলে পার্টগুলোকে যোগ করলে আমি একশো পাবো তাহলে অনুপাত ছিল অনুপাতের থেকে আমি পার্টগুলো ধরলাম কি করলাম পার্টগুলো ধরার জন্য একজনকে থ্রি এক্স একজনকে ফোর এক্স একজনকে ফাইভ এক্স একজনকে সেভেন এক্স ধরে নিলাম তাহলে এটা কি হলো এটা কিন্তু আর অনুপাত থাকলো না এটা কি হয়ে গেলো পার্টগুলো হয়ে গেলো মানে কুড়ি তিরিশ পঞ্চাশের মতো দেখতে কিছু হয়ে গেল। তাহলে তাদের যদি যোগ করি পার্টগুলোকে যদি যোগ করি তাহলে সেটা কি হবে মূল সংখ্যাটা হবে তাহলে এই যে যোগ করলাম এটাই সমান সমান দেখলাম উনিশ এক্স এটাই সমান সমান কি মূল সংখ্যা মানে ওয়ান ফিফটি টু তাহলে এখান থেকে এক্সের ভ্যালু পাবো এক্সের ভ্যালু বাই উনিশ উনিশকে যদি আমরা আট দিয়ে গুণ করি তাহলে একশো বাহান্ন হয় কত পেলাম এইট পেলাম তাহলে আমাদের বার করতে বলেছিল স্মলেস্ট পার্টটা কি সব থেকে ছোট পার্টটা কি আমরা পার্টগুলো কি ধরেছিলাম একটা 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 সেভেন এক্স তাহলে চোখের সামনে দেখতে পাচ্ছি এখানে যদি এক্স এর ভ্যালু আট বসাই তাহলে কি হবে মানটা থ্রি ইন্টু এইট অনুপাতগুলো পার্টের অনুপাতগুলো কী কী ছিল একটা থ্রি একটা ফোর একটা ফাইভ একটা সেভেন অনুপাতটা যেটা ছিল তাহলে থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স সেভেন এক্স ছিল তাহলে এক্সের ভ্যালু পেলাম এইট তাহলে এইটের ভ্যালু যদি এখানে বসিয়ে দেই তাহলে কত আসছে আমাদের টোয়েন্টি ফোর তাহলে সবথেকে ছোট পার্ট কী ছিল টোয়েন্টি ফোর সবথেকে বড় পার্ট যদি আমাদের বার করতে বলতো তাহলে সেভেন এক্সের জায়গায় আমরা এইটের ভ্যালু বসাতাম তাহলে সাত ইন্টু আট মানে ছাপ্পান্ন এখানে অপশানে নেই তাহলে ছাপ্পান্ন হতো সঠিক অ্যান্সার আর একটা অঙ্ক আছে চলুন সেটা আমরা করে নিই ডিয়ার ফ্রেন্ডস এই প্রশ্নটা দেখুন এটাই আজকে শেষ প্রশ্ন ইন এ ব্যাগ দেয়ার আর কয়েন্স অফ ফাইভ পয়সা টেন পয়সা অ্যান্ড টোয়েন্টি ফাইভ পয়সা মানে পাঁচ পয়সা দশ পয়সা আর পঁচিশ পয়সার কয়েন আছে ইন দ্য রেশিও অফ থ্রি টু টু ওয়ান মানে পাঁচ পয়সা দশ পয়সা পঁচিশ পয়সা কী অনুপাতে আছে থ্রি টু ওয়ান মানে পাঁচ পয়সা যদি তিনটা থাকে দশ পয়সা থাকবে দুইটা পঁচিশ পয়সা থাকবে একটা ইফ ইফ দেয়ার আর রুপিস সিক্সটি ইন অল যদি সেই ব্যাগে যদি মোট ষাট টাকা থাকে হাউ মেনি ফাইভ পয়সা কয়েন আর আর মানে পাঁচ পয়সার কয়েন কয়টা আছে সেটা আমাদের বার করতে বলেছে তাহলে দেখুন এখানে পাঁচ পয়সা দশ পয়সা আর পঁচিশ পয়সার কয়েনের অনুপাত কী বলেছে থ্রি ইস্টু টু ইস টু ওয়ান তাহলে আমরা ধরি যে পাঁচ পয়সার কয়েন আছে থ্রি এক্সটা দেখুন পাঁচ পয়সার কয়েন আর দশ পয়সা আর পঁচিশ পয়সার কয়েনের অনুপাত কী আছে থ্রি এক্স টু থ্রি ইস টু 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 ওয়ান তাহলে পাঁচ পয়সার কয়েন যদি তিনটা থাকে দশ পয়সার কয়েন থাকবে দুইটা আর পঁচিশ পয়সার কয়েন থাকবে একটা তাহলে সিম্পল আমরা এদের সাথে এক্স এক্স গুণ করে আমরা কি এদের মোট কতগুলো আছে সেটা আমরা বের করে নিলাম তাহলে পাঁচ পয়সার কয়েন আছে থ্রি এক্সটা ধরি দশ পয়সার কয়েন আছে টু এক্সটা আর পঁচিশ পয়সার কয়েন আছে ওয়ান যেহেতু আছে তাহলে ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্সটা ওকে দেখুন অনুপাতটা কিন্তু থ্রি ইস টু টু ইস টু ওয়ানই থাকলো পাঁচ পয়সা দশ পয়সা পঁচিশ পয়সা আমরা যে থ্রি এক্স টু এক্স আর এক্স ধরলাম এক্স দিয়ে যদি কাটাকাটি করেন তাহলে থ্রি টু ওয়ান অনুপাতটা কিন্তু থ্রি ইস টু টু ইস টু ওয়ানই থাকলেও আমরা কিন্তু ব্রেক করিনি তাহলে এখানে আমরা এখন একটা জিনিস লক্ষ্য করব। তার আগে আপনি একটা জিনিস লক্ষ্য করুন পাঁচ পয়সার কয়েন পাঁচ পয়সার কয়েন আমার কাছে যদি দুটো থাকে তাহলে আমার কাছে মোট কত কতটুক কি কী থাকবে পাঁচ পয়সার কয়েন যদি দুটো থাকে তাহলে পাঁচ ইন্টু দুই মানে দশ পয়সা আমার কাছে থাকবে তেমনি পাঁচ পয়সার কয়েন যদি আমার কাছে চারটা থাকে তাহলে পাঁচ ইন্টু চার মানে কুড়ি পয়সা আমার কাছে থাকবে তাহলে পাঁচ পয়সার কয়েন যদি থ্রি এক্সটা থাকে তাহলে আমার কাছে কত পয়সা থাকবে পাঁচ ইন্টু থ্রি এক্স তার মানে ফিফটিন এক্স এত পয়সা আমার কাছে থাকবে দেখুন আবার বুঝুন পাঁচ পয়সার কয়েন যদি আমার কাছে দুটো থাকে তাহলে আমার কাছে কত পয়সা থাকবে দশ পয়সা থাকবে পাঁচ ইন্টু দুই মানে দশ পয়সা দেখুন যেহেতু এটা পয়সা তাই এটাও পয়সায় আসবে তেমনি পাঁচ পয়সার কয়েন যদি চারটা থাকে পাঁচ 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 চারটা যদি থাকে আমার কাছে কত পয়সা থাকবে কুড়ি পয়সা থাকবে তাহলে আমার কাছে যদি পাঁচ পয়সার কয়েন যদি থ্রি এক্সট্রা থাকে তাহলে আমার কাছে কত পয়সা থাকবে তাহলে ফাইভ ইন্টু থ্রি এক্স যে যতগুলো সংখ্যা থাকে সেটা দিয়ে গুণ করি দুটো ছিল দুই দিয়ে গুণ করেছিলাম চারটা ছিল চার দিয়ে গুণ করেছিলাম তাহলে থ্রি এক্সট্রা যদি পাঁচ পয়সার কয়েন থাকে তাহলে থ্রি এক্স দিয়ে গুণ করব তাহলে পাঁচ পয়সার কয়েন কত থাকবে আমার কাছে ফিফটিন এক্স পয়সা সংখ্যাটা হচ্ছে থ্রি এক্স কিন্তু পয়সার ক্ষেত্রে কি বলবো ফিফটিন এক্স পয়সা মানে দুটো ছিল কিন্তু পয়সা কত থাকলো দশ মানে গুণ করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে অত পয়সা আমার কাছে থাকবে তাহলে তেমনি একইভাবে দশ পয়সার কয়েন যদি টু এক্সটা আমার কাছে থাকে কত পয়সা থাকবে দেখুন তাহলে দশ ইন্টু টু এক্স একই রকমভাবে আমরা বলতে পারি দশ ইন্টু টু মানে টোয়েন্টি আর এক্স তার মানে টোয়েন্টি এক্স এত পয়সা আমার কাছে থাকবে এটাকে কিন্তু কেউ ভুল করবেন না নেক্সট পঁচিশ পয়সার কয়েন আমার কাছে কয়টা আছে এক্সটা তাহলে কত পয়সা আমার কাছে থাকবে পঁচিশ ইন্টু এক্স মানে কত টোয়েন্টি ফাইভ এক্স তাহলে পঁচিশ পয়সার কয়েন যদি আমরা বলতাম দুটো আমার কাছে আছে তাহলে কী বলতাম পঁচিশ ইন্টু দুই মানে পঞ্চাশ পয়সা আমার কাছে থাকতো পঁচিশ পয়সার কয়েন আমার কাছে তিনটা আছে তাহলে মানে পঁচিশ ইন্টু তিন মানে পঁচাত্তর পয়সা আমার কাছে থাকবে তাহলে পঁচিশ পয়সার কয়েন আমার কাছে এক্সট্রা আছে তাহলে কী হবে পঁচিশ ইন্টু এক্স মানে পঁচিশ এক্স আমার কাছে থাকবে তাহলে এখানে লক্ষ্য করুন তাহলে আমার কাছে এখানে মোট কত পয়সা আছে দেখুন তো এক্স থাকলো পঁচিশ পনেরো চল্লিশ আর কুড়ি ষাট এক্স সিক্সটি এক্স এত পয়সা আমার কাছে আছে ক্লিয়ার না ক্লিয়ার না পাঁচ এক্স মানে পাঁচ পয়সার কয়েন আমার কাছে ছিল থ্রি এক্সট্রা তাহলে পয়সায় হলো সেটা পনেরো এক্স আবার দশ পয়সার কয়েন আমার কাছে ছিল টু এক্সট্রা তাহলে পয়সায় সেটা হলো টোয়েন্টি এক্স এত পয়সা আমার কাছে থাকলো পঁচিশ পয়সার কয়েন আমার কাছে ছিল এক্সট্রা তাহলে টাকায় না এখানে পয়সায় হচ্ছে হিসাবটা যেহেতু এটা পয়সায় আমরা নিচ্ছি এটাকে যদি আমরা টাকায় কনভার্ট করতাম তাহলে আমরা বলতাম এত টাকা তাহলে পঁচিশ পয়সার কয়েন এক্সট্রা যদি থাকে কত হবে পঁচিশ এক্স এত পয়সা তাহলে মোট কত হচ্ছে দেখুন তো মোট আমাদের কাছে কত টাকা থাকছে বা কত টাকা না এখানে পয়সা থাকছে সিক্সটি এক্স এত পয়সা আমাদের কাছে থাকছে মানে আমাদের কাছে বলতে কোথায় এখানে যে ব্যাগটা আছে সেখানে থাকছে তাহলে সেটাই ইজিক্যাল টু কী হবে আমাদের বলেছে না ব্যাগে কত টাকা আছে সাইট টাকা আছে তাহলে সাইট শুধু লেখলে হবে না কেন তখন এই যে সিক্সটি এক্স এটা তো আমরা পয়সায় করছি আমরা তো সব পয়সা ধরছি এটা এটা ফাইভ এক্স এটা এটা পাঁচ পয়সা এটা দশ পয়সা এটা পঁচিশ পয়সা তাহলে আমরা তো সব পয়সায় ধরে করলাম এর জন্য আমরা বললাম ষাট এক্স পয়সা তাই এই যে ষাট টাকাটা যেটা আছে সেটা আমরা ষাট ধরলে হবে না টাকাকে আমাকে পয়সায় নিতে হবে টাকাকে পয়সায় নেওয়ার নিয়ম কী ষাট টাকাকে যদি আমরা একশো দিয়ে গুণ করি তাহলেই আমরা কিসে পয়সায় চলে যাব বোঝা গেল তখন এই যে সিক্সটি এক্স এটা আমাদের পয়সায় ছিল তার জন্য আমরা সাইটের সাথে শুধু সমান করতে পারবো না তখন সাইটটা হচ্ছে রুপিস টাকায় আছে এর জন্য এটাকে আমরা পয়সায় নিলাম এর জন্য একশো দিয়ে গুণ করলাম তাহলে এখন এখান থেকে এক্সের ভ্যালু বার করুন এক্সের ভ্যালু কত আসলো একশো আসলো তাহলে আমাদের এখন কি বার করতে বলেছিল আমাদের বার করতে বলেছিল যে পাঁচ পয়সার কয়েন কটা ছিল তাহলে পাঁচ পয়সার কয়েন আমরা থ্রি এক্সটা ছিল তাহলে থ্রি এক্সের ভ্যালু কত একশো পেলাম তাহলে কত হবে তিনশোটা ছিল তাহলে অপশন সি যেটা ছিল সেটা হয়ে যাবে এখানকার সঠিক অ্যান্সার তো নেক্সট দিন আমরা আরও কোনো চ্যাপ্টারের অবশ্যই অঙ্ক করবো এই চ্যাপ্টারগুলোকে শেষ করে এই রেশিও প্রপোশন থেকে বা অন্যান্য চ্যাপ্টার থেকে আরো কী টাইপের প্রশ্ন এনটি নেট এক্সাম আসতে পারে সেগুলো আমি আপনাদের সলভ করাবো তবে এখন বিভিন্ন যে চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলোই আগে সলভ করব। ডিয়ার ফ্রেন্ডস এন এ নেট এক্সামের পেপার ওয়ানের অনেক ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে করা আছে আপনারা যদি সেগুলো দেখেন অবশ্যই সেখান থেকে আপনারা উপকৃত হবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন থ্যাংক ইউ